গণমাধ্যমে পাইতেছেন আপনি ইউটিউবে নিয়ে চলে আসছেন, শুধুমাত্র যারা ভোটার তারা এলাও একটু থাকেন বা একটু থাকেন। উস্তাদ কেমন আছেন? এখানে তো একজন ভোটার ছাড়া ঢুকতে দিচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি আমাদের একসময়ের সুনামধন্য সুপারস্টার জাহাঙ্গীর আলম রয়েছেন, উস্তাদ ক্যারাটে স্টার, বাংলা চলচ্চিত্র সিনেমার একটি সময় তার দাপটে অভিনয় ছিল এবং তিনি ভোট দিতে এসছেন, কিন্তু তিনি আসলে তার ফ্যামিলি সহ ঢোকার যে একটি অনুমতি সেই অনুমতি কিন্তু পাচ্ছেন না। পুলিশ প্রশাসনের এডিসি এসেছিলেন এবং তিনি তাকে জানিয়েছেন, স্যার আপনাকে নিজে নেমে যেতে হবে, একা গিয়ে ভোট দিয়ে আসতে হবে, এবং তিনি হয়তো সেদিকে এগোচ্ছেন আমরা দেখতে যাচ্ছি। এই নিয়ম ঠিক না, আমরা দিচ্ছি জন্ম দিচ্ছি, আমরা এই নিয়মটা ঠিক না, আমাদের বাচ্চা না তোমরা রাখি যাবো নাকি বাচ্চা, এই নিয়ম দেখে হচ্ছে ঠিক করে নেই, যে নিয়ম করছে আমার দুটো বাচ্চা নিয়ম, এটা তো নিয়মটা ঠিক হয় না। স্যার 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 আপনার কার্ড তোমরা গাড়িতে বসো ভাইয়া, শুধুমাত্র কার্ড যাদের আছে তারাই তো শিল্পী সমিতির মেম্বার, বাচ্চারা তো সেই সময় আজকের জন্য ওরা তো বহিরাগত না, ওরা তো ফ্যামিলি, আমার ফ্যামিলি মানে আমার বাচ্চা আমার ফ্যামিলি না, আমার বাচ্চাগুলি তো বাসা রাখিয়ে যাও, এখন তো তারা মারিয়েছি আপনি কে? প্রশ্ন করতে পারেন, আপনার প্রশ্ন করতে পারেন না স্যার, নির্বাচন ব্যবস্থা নিয়ে আপনার মনে কোনো প্রশ্ন আছে কিনা প্রশ্ন করতে পারেন না, কিন্তু হতা এসে আমার বেলে লাভ নাই।